আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটা মিশনে নামছি আর কি, মিশন ইম্পসিবল না, মিশন পসিবল হবে। আমার এক ছোটো ভাইয়ের হচ্ছে, ওর নাম হচ্ছে রাজীব, সুজুকি জিক্সার থেকে সুজুকি জিক্সার অ্যাসেট বানাবে, মানে মডিফাই করবে। তো ওর সাথে, ও অনেক দিন আগে থেকে বলে রাখছে, ভাই আমার সাথে যাবেন যখন সুজুকি জিক্সার অ্যাসেট বানাবো, অ্যাসেটে মডিফাই করব জিক্সার থেকে। তো আমি বললাম ঠিক আছে চলো, সমস্যা নাই, তোমাকে নিয়ে আমি যাব, কোনো সমস্যা নাই। তো ওই আর কি সকাল থেকে ফোন দিচ্ছে, তো বের হয়ে পড়লাম। তো চলেন যাওয়া যাক আর কি। গাইজ, তো আজকে যেটা বলছিলাম বাইকের মধ্যে, যে আমার ছোটো ভাই রাজীবের জিক্সার বাইকটি জিক্সার অ্যাসেটে মডিফাই করব। তো চলে আসছি এখন জামিল অটোতে, বংশালে। এটা আসলে একটা ট্রাস্টেড অটোই বলা যায়, কারণ আমি সবসময়, আমার সুজুকি যেহেতু ইউজার, আমি সবসময় এখান থেকেই যত কিছু লাগে সব কিছু নেই, চেনিস পকেট বা ব্রেক প্যাড, ব্রেক শ্যু সব কিছু এখান থেকেই নেওয়া হয়েছে সুজুকির আর কি। আর দামটাও আসলে রিজনেবল। তো এই আর কি, এই জন্যই রাজীব এখান থেকে না অ্যাক্সেসরিজ। তো ও চিন্তা করলো, বললো ভাই চলেন আমরা যাই একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা করা যায় কিনা। তো রাজীব কি অবস্থা? জিক্সার থেকে তো জিক্সার অ্যাসেপ্ট করে ফেলবা, কেমন লাগছে? না এটা আসলে অনেকেই করতেছে, দেখা যায় যে অনেকেই ধরো অনেক সময় টাকার একটা বাজেট কম থাকে, তখন জিক্সার অ্যাসেপ্টটা নিতে পারে না, তখন সে পরে যখন টাকাটা হয় আস্তে করে পরে জিক্সার অ্যাসেপ্ট করে ফেলে। তোমারটা কি এরকম নাকি? আচ্ছা আচ্ছা, আজ ঠিক আছে, যাই হোক। তাহলে আমরা সামনে কি কি করা লাগে জিক্সার থেকে জিক্সার অ্যাসেপ্ট মডিফাই করতে, সেটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে জামিল অটোর ভাই, আপনার নামটা কি যেন? শাহিন ভাই। শাহিন ভাই আমাদেরকে বলবে এটা কি কি লাগবে, এটা আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি বলবে শাহিন ভাই যে কি কি লাগছে, ঠিক আছে? তো এই হচ্ছে জামিল অটোর শাহিন ভাই। তো শাহিন ভাই আমাদেরকে জানাবে যে জিক্সার থেকে জিক্সার অ্যাসেপ্ট মডিফাই করতে কি কি আসলে লাগবে এবং কি কি প্রয়োজন, কি কি জিনিসপত্র প্রয়োজন। শাহিন ভাই বলেন একটু। জিক্সার থেকে অ্যাসেপ্ট করার জন্য প্রথমে আপনার 22 পিস মালের প্রয়োজন হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার হেডলাইটের একটা ক্ল্যাম্প হবে বড়। জি, একটা হেডলাইটের ক্ল্যাম্প হবে। আচ্ছা, তারপরে হবে এটার উপর একটা ফেয়ারিং। আচ্ছা, তারপর হবে একটা ভাইজার গ্লাস। ওকে, উইন্ডশিল্ড যেটা কেবল। হ্যাঁ, উইন্ডশিল্ড। তারপর হচ্ছে আপনার দুইটা 1-2 পার্ট লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে দুইটা ইঞ্জিন গার্ড লাগবে। ওকে, একটা ইঞ্জিন গার্ডের নেট লাগবে, তারপরে দুইটা মিটার বোর্ড লাগবে, তারপর লাগবে একটা এয়ার শ্রাউড। আচ্ছা, একটা নাম্বার প্লেটের ক্ল্যাম্প, তারপরে এই দুই পাশের দুইটা এয়ার শ্রাউড। তারপরে সামনে ফেয়ারিং এর দুইটা এয়ার শ্রাউড। ওকে, তারপরে এরকম ছোট ছোট 4টা ক্ল্যাম্প লাগবে। জি, আর 2টা মিরর লাগবে। মিরর লাগবে। আচ্ছা, নিচের যে কিটটা ও লাগানো আছে ওইটা যদি একটু বলেন, যেহেতু ও লাগতেছে না। ওটা তো দুইটা ইঞ্জিন গার্ড। আচ্ছা আচ্ছা, তারপর একটা ইঞ্জিন গার্ডের নেট। ওকে, আর 2টা ইঞ্জিন গার্ড লাগানোর ক্ল্যাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 22 পিস মাল লাগবে। ঠিক আছে শাহিন ভাই, আপনার কাছে সবাই আসে তো পাবে যে কোনো সময়? আচ্ছা, স্টক আছে আমার কাছে। স্টক আছে? আচ্ছা আচ্ছা, আপনারা জামিল অটোতে আসলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আজকে তো আমরা লাগাচ্ছি জিক্সার থেকে জিক্সার অ্যাসেপ্ট করছি, তো চলেন দেখাই আপনাদের কি কিভাবে এগুলি অ্যাসেম্বল করা হয়, সেটাও একটু দেখাবো আপনাদের। চলেন। A few moments later,
তো আচ্ছা এখন হচ্ছে বাইকের ফেয়ারিং গুলো অ্যাসেম্বল করব তো আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাসেম্বল করা আর অ্যাসেম্বল করছে হচ্ছে আবির অটো নামে একটা দোকানে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি ডেসক্রিপশনে আপনাদের নাম এবং হচ্ছে তাদের ফোন নাম্বার দিয়ে দিব যদি আপনারা চান এখানে আসতে পারেন আর আদার্স অনেক দোকান আছে বংশালে সেগুলো তো যেতে পারেন তো আমরা এখানে করাচ্ছি তো চলেন কিভাবে দেখি অ্যাসেম্বল করে আমাদের মোটামুটি কাজ শেষ আসলে অ্যাসেপ্ট করার যেই কাজগুলো ছিল মেইন সেগুলো শেষ মোটামুটি তো এখন হচ্ছে যদি টাকার হিসাবটা একটু বলি মানে আপনাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে বলা যায় এরকম যে আমাদের কিট যেই ফেয়ারিংয়ের যে ব্যাপারগুলো ছিল এগুলো কিনতে প্রায় 10,500 টাকার মতো লাগছে যেহেতু আগের ওর কিট নিচের কিটগুলো লাগানো ছিল ওগুলোর খরচগুলো আমাদের লাগে নাই আর হচ্ছে স্টিকার করতে লেগেছে হচ্ছে 1000 টাকা আর হচ্ছে আপনার অ্যাসেম্বলে যেন কত লাগলো 2000 টাকা মোট আছে 2000 লাগলো অ্যাসেম্বলে মানে টোটাল লাগলো তাহলে আমাদের 13,000 টাকা কমপ্লিট তো আপনাদের যদি করতে হয় আমি তো অবশ্যই ডিসক্রিপশনে নিয়ে দিয়ে দিব যে কোথায় করতে কি করিয়েছি তো আপনারা করাতে পারেন কোনো সমস্যা তো এই হচ্ছে আজকের সুজুকি জিক্সার থেকে জিক্সার এসএফ মডিফাই করা হলো তো মোটামুটি খুব ভালোই হয়েছে সব কিছু মিলে তো রাজীব তোমার কি অনুভূতি কেমন জিক্সার এসএফ করে আলহামদুলিল্লাহ দেখি এখন বাইক কেমন আচ্ছা আচ্ছা আশা করি ভালো হবে কারণ হচ্ছে খুব ভালোভাবে কাজটা করছে ওই যে করছে কাজটা খুবই ভালো কাজ করছে তো ঠিক আছে চালাও এরপরে দরকার হলে আমরা আরেকটা রিভিউ করবো এটা নিয়ে যে এটা করার পর কী অবস্থা করছে তো মোটামুটি ভিডিও শেষ হয়তো আপনাদের কাছে ভালোই লাগছে ভিডিও ব্লগটা আর আপনাদের উপকারও হবে আশা করি আমি যতটুকু পেরেছি আসলে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আর ওরা যেখানে কাজটা করিয়েছে খুব ভালোই করেছে তো আপনাদেরও আপনারাও যেতে পারেন অ্যাড্রেস দিয়ে দিব ডিসক্রিপশনে আর হচ্ছে ভিডিও শেষ করব তো শেষ করার আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন